আমি দেখবো যে থার্মোমিটার রিডিংটা আছে এই রিডিংটা সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে যেটা আমাকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে ম্যানুয়ালি ওকে একবার অন করা একবার অফ করা আমরা কোন কি ইউজ করতে পারি আমরা এখানে ইউজ করব কি ট্রানজিস্টার ডিলেটা এনার্জাইজ হওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই সুইচটা অটোমেটিক্যালি কানেক্ট হবে সেন্সার অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোনটা কম কোয়ান্টিটিতে কনভার্ট করবে এবার যদি দেখো ধরো টেম্পারেচার আমার কমে গেল টেম্পারেচার যদি কমে যায় তাহলে কী হবে রেজিস্ট্যান্সটা আমার বেড়ে যাবে রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে আমার ভিটি কী হবে বেড়ে যাবে ভিটি যদি বেড়ে যায় তাহলে ইলেভেন ভিটিতে কী হবে হ্যালো এভরিওয়ান আজকে ক্লাসে আমরা শিখবো কী করে একটা টেম্পারেচার কন্ট্রোলারকে ডিজাইন করতে হয় এই যে টেম্পারেচার কন্ট্রোলারটা আমরা তৈরি করব সেখানে আমরা ইউজ করব অন অফ কন্ট্রোলার ঠিক আছে এই যে কন্ট্রোলারটা আমরা ইউজ করবো এটা হচ্ছে সব থেকে বেসিক কন্ট্রোলার এছাড়াও কি কন্ট্রোলার আমাদের আছে পিআইডি কন্ট্রোলার পিডি কন্ট্রোলার পিআই কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলো তোমাদের সিলেবাসে নেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন এ টেম্পারেচার কন্ট্রোলার বাই ইউজিং এ অন অফ কন্ট্রোলার ওকে নাম দেখে বুঝতে পারছো যে কন্ট্রোলারটি ইউজ করা হবে সেই কন্ট্রোলারটা একবার অন হবে আর একবার অফ হবে দিয়ে আমার ডিভাইসটা কন্ট্রোল করবে আমাকে বলো কোন ডিভাইসটা অন অফ হয় সেটা হচ্ছে কি সুইচ আমরা যদি সুইচ ইউজ করি সুইচকে আমরা অন আর অফ করতে পারি অন আর অফ করে আমরা সেই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারি তাই তো তাহলে ইলেকট্রনিক্সের মধ্যে সুইচ হিসেবে কে কাজ করতে পারে আমরা জেনারেলি ইউজ করতে পারি ট্রানজিস্টার তাই তো আমরা এখানে কি ইউজ করবো ট্রানজিস্টার ওকে তাহলে আজকে যে টেম্পারেচার কন্ট্রোলারটা তৈরি হবে সেই টেম্পারেচার কন্ট্রোলারটাকে কন্ট্রোল করা হবে ট্রানজিস্টার দিয়ে বোঝা গেল তো তো এই যে প্র্যাকটিক্যালটা আছে এই প্র্যাকটিক্যালটা দুটো ভাগে ভাগ করেছি আমি ফার্স্ট পার্ট থিওরি আর সেকেন্ড পার্ট হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ওকে তো আজকের ক্লাসে করানো হবে থিওরি আর কালকের ক্লাসে করানো হবে প্র্যাকটিক্যাল যেখানে আমি তোমাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো যে পার্টিকুলার যে সার্কিটটা আমরা তৈরি করব সেই সার্কিটটা টেম্পারেচার কন্ট্রোল হিসেবে কাজ করছে ক্লিয়ার তাহলে আমাদেরকে টেম্পারেচার কন্ট্রোলটা তৈরি করতে হবে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল কার করব তাই জন্য আমি তোমাদের জন্য নিয়েছি একটা বিকার যার মধ্যে আছে ওয়াটার যেটা ল্যাবে নর্মালি নেওয়া হয় আর তার সাথে একটা আছে হিটার কয়েল ঠিক আছে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা বিকার আছে ওকে আর বিকারের মধ্যে একটা হিটিং কয়েল বা হিটিং এলিমেন্টকে দেখা আছে ওকে তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি আমি এই হিটার কয়েলটাকে টু থার্টি ভোল্ট এসি ওর হান্ড্রেড টেন ভোল্ট এসিতে যদি প্লাগ করি তাহলে এই হিটারটা টার্ন অন হয়ে যাবে আর হিটারটা টার্ন অন হয়ে গেলে আমার এই ওয়াটারের টেম্পারেচারটা রাইস করবে আমি এখানে দুটো ভোল্টেজ কেন দিলাম তার কারণ হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন ভোল্ট এসি হচ্ছে তাইওয়ানের স্ট্যান্ডার্ড ভোল্টেজ বা আমেরিকার স্ট্যান্ডার্ড ভোল্টেজ বা টু থার্টি ভোল্ট এসিটা হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ভোল্টেজ তোমরা যখন প্র্যাকটিক্যালটা ল্যাবে করবে তখন তোমরা ইউজ করবে টু থার্টি ভোল্ট এসি তাহলে যখনই আমরা এই হিটার কয়েলটাকে বা হিটিং এলিমেন্টটাকে টু থার্টি ভোল্ট এসিতে প্লাগ করব, তখন কি হবে এই হিটার কয়েলটা অন হয়ে যাবে আর হিটার কয়েলটা অন হলে এই যে পার্টিকুলার ওয়াটারটা আছে এই ওয়াটার টেম্পারেচারটা বাড়তে থাকবে তাই তো এবার দেখো যদি আমি কোন রকম কন্ট্রোল এলিমেন্ট না দিই তাহলে কী হবে এই ওয়াটার টেম্পারেচার বাড়তে থাকবে বাড়তে গিয়ে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছাবে তারপর এটা ভেপার্স কেটে যাব তাই তো আমাকে ধরো বলা হলো যে এই যে পার্টিকুলার ওয়াটারটা আছে এই ওয়াটারের টেম্পারেচারকে আমি কন্ট্রোল করবো কত ডিগ্রিতে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা ইন জেনারেল আমরা ইউজ করি ওকে সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে আমাকে ওয়াটারটার টেম্পারেচারকে কন্ট্রোল করতে হবে তাহলে যদি আমি এখানে জাস্ট প্লাগ ইন করে দিই দিয়ে আমি ওয়েট করি তাহলে কি হবে ফার্স্টে এটা থার্টি দেন 40 দেন ফিফটি দেন সিক্সটি দেন সেভেন্টি দিয়ে আস্তে আস্তে নাইনটি ফাইভ টু হান্ড্রেড গিয়ে রিপার্স কেটে যাবে তাই তো তাহলে আমার যদি কোনো কন্ট্রোল লিমিট না থাকে তাহলে আমি একে কন্ট্রোল করতে পারছি না তাই না তাহলে কি করবো আমি দেখো একটা কাজ করতে পারি কি আমাকে টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে তাই তো তার মানে যখনই টেম্পারেচারটা রাইস করে সিক্সটি ডিগ্রিতে আসবে ওই পয়েন্ট আমায় কন্ট্রোল করতে হবে মানে ওই পয়েন্টে কি কি করবো আমি এটাকে অফ করে দেবো ওকে তাহলে তুমি এটা বুঝতে পারছো যে কন্ট্রোল বলতে কি করছি আমি এখানে একবার অফ আর একবার অন করে কন্ট্রোল করতে পারবো তাই তো কিন্তু সবার প্রথমে কি দরকার সবার প্রথমে তো আমাকে জলের টেম্পারেচারটা জানতে হবে তাই তো তাহলে জলের টেম্পারেচার কে বলবে আমরা জলের টেম্পারেচারটা জানতে পারবো থার্মোমিটারের দ্বারা ঠিক আছে তো আমরা কি করবো আমরা বিকারের মধ্যে একটা থার্মোমিটারকে বসালাম ওকে এবার আমি কি করলাম এবার আমি এটাকে টু থার্টি ভোল্ট এসিতে যদি আমি টাইমের সাথে প্লট করি টেম্পারেচারে তাহলে কি দেখব টাইম বাড়ার সাথে সাথে আমার টেম্পারেচারটা কী হবে ইনক্রিজ করবে তো যখনই আমি দেখবো যে ওয়াটারের টেম্পারেচারটা সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে গেছে আমার কি করতে হবে আমাকে এই টু থার্টি বোল্টকে আমি অফ করে দেব ওকে তারপর যখন আমি দেখবো যে আবার টেম্পারেচারটা সিক্সটি থেকে ডাউন হয়ে দর ফিফটি নাইন ডিগ্রিতে চলে গেল তখন কি হবে তাহলে আমাকে আবার হিট করতে হবে তখন কি করা হবে আবার টু থার্টি বোল্টকে প্লাগ ইন করতে হবে বোঝা গেল তাহলে আমাকে এই সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচারটা আছে সেটাকে আমাকে দেখতে হবে থার্মোমিটারে তারপরে এই যে প্লাগটা আছে টু থার্টি ভোল্ট এসির সেটাকে একবার অন করতে হবে অফ করতে হবে তাই তো এইভাবে আমরা টেম্পারেচার তৈরি করতে পারি কিন্তু মেন সমস্যা কি এখানে যে প্লাগ ইন করা একবার প্লাগ আউট করা তাই তো সেটা কিন্তু প্রবলেমেটিক তাই তো তাহলে কি করতে হবে আমাকে তাহলে আমাকে একটা ইউজ করতে হবে কি সুইচ ওকে তাহলে আমরা যদি এখানে এটাকে ডাইরেক্টলি কানেক্ট করে সুইচের সাথে ওকে আর সুইচটাকে দি ডাইরেক্টলি টু থার্টি ভোল্ট এসিতে তাহলে কি হবে তাহলে আমাকে এই টু থার্টি ভোল্ট এসি যে প্লাগ পয়েন্টটা থাকবে সেটাকে আমাকে বারবার টু থার্টি ভোল্ট এসির যে প্লাগটা থাকবে সেটাকে প্লাগ ইন আর রিমুভ করার কোনো দরকার নেই ঠিক আছে আমি কি করবো আমি জাস্ট এই সুইচটাকে অন করবো একবার একবার অফ করবো ঠিক আছে কি বেসিসে আমি দেখবো যে এই যে থার্মোমিটার রিডিংটা আছে এই রিডিংটা সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে তখন কী হবে এটা অফ করে দিতে হবে ওকে আর যখনই দেখবো এটা ড্রপ করে ফিফটি নাইনে চলে আসবে তখন কী হবে এটাকে আমি অন করে দেবো বোঝা গেল তো কিন্তু এই যে সার্কিটটা আমরা বানালাম এখানে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এই সুইচটা আমাকে ম্যানুয়ালি ওখানে দাঁড়িয়ে থেকে একবার অন একবার অফ করতে হচ্ছে তাই তো কিন্তু টেম্পারেচার কন্ট্রোলার যখন আমি বলেছি তাহলে আমাকে কী করতে হবে আমাকে অটোমেটিক করতে হবে তাই না যেখানে যখনই সিক্সটি ডিগ্রির টেম্পারেচার রিচ করবে তখন কি হবে এই সুইচটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে ওকে আবার টেম্পারেচারটা যখনই ড্রপ করবে তখন কি হবে এই সুইচটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে যেটা আমাদের বাড়ির ওয়াটার গিজার হয় তাই তো জাস্ট ভাবো যে ওই গিজারটা আমাদেরকে বানাতে হবে ওকে তাহলে তোমরা এটুকু বুঝতে পারলে যে টেম্পারেচার কন্ট্রোলের কি অন অফ কন্ট্রোল বলতে কি বোঝানো হচ্ছে ক্লিয়ার এবার সমস্যা আমরা কি পাচ্ছি যে এখানে যে সুইচটা আমরা ইউজ করেছি এই সুইচটা একটা ম্যানুয়াল সুইচ যেটা আমাকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে ম্যানুয়ালি ওকে একবার অন করা একবার অফ করা তাই তো প্রবলেমেটিক তাই না তাহলে বলো যে আমরা কোন ডিভাইস কি ইউজ করতে পারি আমরা এখানে ইউজ করবো কি ট্রানজিস্টার ঠিক আছে কেন দেখো আমরা অলরেডি কি জানি এই যে ট্রানজিস্টর যেটা আছে এই ট্রানজিস্টারটা একটা অটোমেটিক সুইচ হিসেবে কাজ করতে পারে যদি আমি এখানে একটা কারেন্ট ফ্লো করাই তাই তো আমরা কি জানি আমার এখান থেকে কারেন্টটা ফ্লো করতে হচ্ছে আইসি আর এটা হচ্ছে আমার আইবি তাই তো আর আমরা কি জানি আইসি ইকাল টু বিটা ইন্টু আইবি তাহলে যদি আমি এখানে একটা কারেন্টকে ফ্লো করাই তাহলে কি হবে আইসি ফ্লো করবে তার মানে কি হবে আমার এখান থেকে কানেকশনটা টু থার্টি ভোল্টের সাথে হয়ে যাবে ঠিক আছে তার মানে কি এটা অন হয়ে যাবে আবার যখনই দেখবো যে সিক্সটি ডিগ্রি টেম্পারেচার রিচ করে গেছে তখন কি হবে এখান থেকে আমি আইবিটাকে ব্লক করে দেবো আইবি যদি ফ্লো না করে তাহলে আইসি ফ্লো করবে না আইসি ফ্লো না করলে কি হবে আইসি ফ্লো না করলে আমার এই হিটারটা বন্ধ হয়ে যাবে ওকে তাহলে তোমরা এখানে বুঝতে পারলে ক্লিয়ারলি যে ট্রানজিস্টারকে আমরা ইউজ করতে পারবো তাই তো কিন্তু আরেকটা প্রবলেম আছে কি প্রবলেম দেখো ট্রানজিস্টারের জন্য কী দিতে হবে কারেন্ট দিতে হবে তাই তো তাহলে কারেন্টের জন্য কি করবো এটা খুব ইজি আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করবো জাস্ট তাহলে কী হবে এখানে একটা ভোল্টেজ দিব যদি আমি একটা ভোল্টেজ দিই পজিটিভ ভোল্টেজ দিই তাহলে কী হবে এই ট্রানজিস্টারটা অন হয়ে যাবে যদি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে ট্রানজিস্টারটা কী হয়ে যাবে অফ হয়ে যাবে তাহলে তোমরা এবার বুঝতে পারলে যে আমার আগে কি করতে হচ্ছিল ভিজুয়ালি টেম্পারেচারটাকে দেখার পরে সুইচটাকে অন অফ করতে হচ্ছিল এখন কি করবো টেম্পারেচারটা দেখার পরে আমি কি করবো এখানে প্লাস ভি দেবো আর মাইনাস ভি দেবো প্লাস ভি আর মাইনাস ভি দিলে এই ট্রানজিস্টারটা কী হবে একবার অন হবে একবার অফ হবে বোঝা গেলো তাহলে ভোল্টেজের উপর ডিপেন্ড করছে তাই তো কিন্তু দেখো এখানে আরেকটা সমস্যা আছে কি সমস্যা ট্রানজিস্টার যেটা আমরা ইউজ করি সেটা কততে ইউজ করি প্লাস টুয়েলভ ভোল্ট প্লাস ফাইভ ভোল্ট তাই না ইউজ করি কিন্তু এখানে যে হিটার কয়েল যেটা আছে সেই হিটার কয়েলটা কততে চলে টু থার্টি ভোল্ট এসিতে চলে তাই না তাহলে মেন সমস্যা কি দেখতে পাচ্ছি এখানে এখানে আমাদের মেন সমস্যা হচ্ছে এই যে ট্রানজিস্টারটা আছে এই ট্রানজিস্টারটাকে আমি ডাইরেক্টলি হিটার কয়েলের সাথে কানেক্ট করতে পারবো না ক্লিয়ার বোঝাতে পারলাম কি হলো তাহলে কি করতে হবে এখানে আমাদের আসবে রিলে ঠিক আছে রিলের কাজ কি রিলে এমন একটা ডিভাইস যে ডিভাইসে আমার মিনিমাম চারটে টার্মিনাল থাকবে ঠিক আছে যেখানে আমার এই দিক কি হবে লো ভোল্টেজ ডিসি দিব আমি এখানে ওকে আর এখানে আমি কি করব হাই ভোল্টেজ এসি কে কন্ট্রোল করতে পারবো বোঝা গেল কি বললাম তাহলে কি হচ্ছে রিলে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা লো ভোল্টেজ দিয়ে আমরা হাই ভোল্টেজ কে করতে পারি বোঝা গেল তাহলে কি হচ্ছে এখানে অ্যাডভান্টেজ আমার এই যে লো ভোল্টেজের সার্কিটটা আছে এই সার্কিটে হাই ভোল্টেজের কোনো ইমপ্যাক্ট পড়ছে না তার মানে আমি একটা আইসোলেশন পাচ্ছি এটা কি করে কাজ করে দেখো এই যে রিলেটা বললাম এই রিলেতে টোটাল পাঁচটা টার্মিনাল থাকে কি কি রিলের এখানে ফার্স্টে থাকবে একটা রিলে কয়েল থাকবে ওকে যে রিলে কয়েলে এখানে আমি দিব কি লো ভোল্টেজ ডিসি ওকে সেটা কত হতে পারে ফাইভ ভোল্ট টুয়েলভ এরকম হতে পারে ক্লিয়ার আর এই সাইডে একটা সুইচ থাকবে যে সুইচটা ম্যাগনেটিক্যালি কানেক্ট হবে ঠিক আছে এবার দেখো আমার দেখো এদিকে কটা হলো তিনটা মেয়ের হলো এবার আমি কি করলাম আমি এই মোমেন্টে হিটার কয়েল যেটা আছে সেই হিটার কয়েলটাকে আমি এখানে রাখলাম ওকে হিটার কয়েলের যে প্লাগটা আছে সেই প্লাগটা এখানে গেল টু থার্টি চলে গেল ওকে আর এই দিকের যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা আমি কোথায় রাখলাম নেগেটিভ বা নিউট্রাল পয়েন্টে দিলাম ঠিক আছে নেগেটিভ তো হয় না এসিতে এটাকে তুমি গ্রাউন্ড ধরো বা নিউট্রাল পয়েন্টে দিলাম ঠিক আছে তাহলে দেখো যখন আমার এখানে কোনো লো ভোল্টেজ ডিসি নেই তার মানে কি এই মোমেন্টে আমার রিলে কয়েলটা কি আছে রিলে কয়েলটা এইদিকে কানেক্টেড আছে ঠিক আছে তার মানে দেখো দুশো তিরিশ বোল্ট এখান থেকে ফ্লো করে এত দূর তো আসলো কিন্তু সার্কিটটাও কমপ্লিট করতে পারছে না কেন এখানে একটা ওপেন সার্কিট আছে বোঝা গেল তাহলে যদি আমি এখানে ইনপুটে কোনো ভোল্টেজ না দিই তাহলে আমার এখানে সার্কিটটা ডিসকানেক্টেড তার মানে কি হিটারটা অফ ক্লিয়ার কোনো প্রবলেম নেই এটুকুতে এবার দেখো যদি আমি এখানে একটা বারো ভোল্টে ডিসি ফ্লো করাই যদি ধরেন আমরা বারো ভোল্টে ডিসির জন্য কাজ করবে রিলেটা তাহলে কী হবে এই রিলেটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে ওকে তাহলে কি হবে এই রিলেটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাতে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ওকে রিলেটা এনার্জাইজ হওয়ার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই সুইচটা অটোমেটিক্যালি কানেক্ট হবে কেন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে এই ম্যাগনি ফিল্ডটা কী একে অ্যাট্রাক্ট করবে আর যখন একে অ্যাট্রাক্ট করবে কী হবে সুইচটা আমার এখানে অন হয়ে যাবে বোঝা গেল যখনই সুইচটা অন হয়ে গেল দেখো এবার কি হবে কারেন্ট আমার হিটার কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করে সার্কিটটা কমপ্লিট করবে তার মানে কি বুঝলাম আমি যখন আমি এখানে টুয়েলভ ফোল্ড ডিসি দিচ্ছি তখন কি হলো হিটার কয়েলটা আমার অন হয়ে গেলো ঠিক আছে কিন্তু যখন আমি এখানে কোনো ভোল্টেজ দিব না তখন কি হবে এই কয়েলটা আমার কার সাথে কানেক্টেড থাকবে এর সাথে কানেক্টেড থাকবে তার মানে কি হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইডটা ডিসকানেক্টেড থাকছে তাই তো যেহেতু হাই ভোল্টেজ ডিসকানেক্টেড থাকছে তার মানে অন হবে না বোঝাতে পারলাম কি বললাম আমি আরেকবার রিপিট করছি ঠিক আছে রিলে কি দেখো এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট কেন তোমরা আজ অবধি কোথাও রিলে পড়নি ওকে তো রিলে এটা খুব ভালো করে না বুঝলে আমরাই প্র্যাকটিক্যালটাতে আগাতে পারবো না ঠিক আছে তোমরা এটুকু অলরেডি বুঝতে পেরেছো আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি একবার গোড়াটা পড়াচ্ছি না তো দেখো রিলেটা রিলে যে সার্কিটটা হয় সেই সার্কিটটা আমার রিলেটে দুটো সাইড থাকে একটা হচ্ছে লো ভোল্টেজ সাইট ঠিক আছে যেটা হচ্ছে এই পার্টটা ঠিক আছে এটাকে আমরা কি বলছি লো ভোল্টেজ সাইট ওকে আর একটা থাকে আমার এখানে হাই ভোল্টেজ সাইট ওকে হাই ভোল্টেজে আমার যে টার্মিনালটা থাকে সেখানে তিনটে টার্মিনাল থাকে ঠিক আছে এখানে যে তিনটে টার্মিনালটা বললাম এটাকে বলা হয় নর্মালি ক্লোজ এটাকে বলা হয় নর্মালি ওপেন কেন নর্মালি ক্লোজ বললাম যখন রিলেটেডে কোনো কাজ করছে না তখন কী হবে এটা ডাইরেক্টলি এর সাথে কানেক্টেড থাকবে ঠিক আছে আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম ওকে তাই এটাকে বলা হচ্ছে কি নর্মালি ক্লোজ আর এটা হচ্ছে নর্মালি ওপেন ওকে আর এখানে দেবে কিছু লেখা এবার রিলেতে কি করা হয় আমি রিলেতে কি করব নর্মালি ওপেন যে দেখে থাকবে সেটার সাথে আমি এখানে টু থার্টি ভোল্ট এসি কে দিলাম ওকে আর যে কমন যেটা থাকছে সেটাতে আমি একটা হিটার কয়েলকে লাগালাম ঠিক আছে দিয়ে এটা গেল আমার নিউট্রালে বা গ্রাউন্ডে যে কোনো গেলে কাজ করবে ওকে এবার দেখো যখন আমি এখানে রিলের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করাইনি বা কোনো ভোল্টেজ দিইনি সেখানে দেখো কি হচ্ছে সার্কিটটা চেষ্টা করো তাহলে দেখো হাই হাই ভোল্টেজ ভোল্টেজ সাইডে বাই দ্য ওয়ে দিস ওয়ান ইজ সাইড কেন হাই ভোল্টেজ সাইড দেখো এদিকে আমি টু থার্টি এসি কানেক্ট করেছি এদিকে কানেক্ট হবে টুয়েলভ ডিসি বা ফাইভ ডিসি কানেক্ট হবে ওকে তাহলে এবার ভালো করে দেখো এখানে টু থার্টি ভোল্ট এসি কানেক্টেড তো আছে কিন্তু এই কানেকশনটা দেখো এখানে আসার পরে এই পয়েন্ট এসে দাঁড়িয়েছে ঠিক আছে এখানে দেখো কোনো কানেকশন কিন্তু নেই কেন রিলেটা আমার নর্মালি ক্লোজের সাথে কানেক্টেড আছে এখন ঠিক আছে তাহলে আমার টু থার্টি ভোল্ট এসি থেকে কোনো কারেন্ট আমার হিটার কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে না ঠিক আছে যদি আমার হিটার কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না ফ্লো করে তাহলে কী হবে আমার এই হিটারটা অন হবে না বোঝা গেল এটা হলো যখন আমার এখানে কোনো ভোল্টেজ আমি দিইনি ক্লিয়ার নাও আমি এখানে একটা বারো ভোল্টের ডিসি সাপ্লাই দিলাম ঠিক আছে যখনই আমি একটা বারো ভোল্টের ডিসি সাপ্লাই দেবো তখন কী হবে এর মধ্যে দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো করবে যখন এটা এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন কি হবে এই যে রিলের যে কয়েলটা আছে এটা একটা ইন্ডাক্টার কয়েল এই ইন্ডাক্টর কয়েলের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ঠিক আছে যখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তখন কী হবে এই সুইচটা আমার এখানে অ্যাট্রাক্ট করবে ঠিক আছে অ্যাটাক করে কি হবে যখনই সুইচটা অ্যাট্রাক করবে এইটা আমার এখানে গিয়ে কানেক্ট হয়ে যাবে তার মানে দেখতে কেমন হবে তখন তখন আমার এইটা এরকম কানেকশন হয়ে যাবে ওকে এবার দেখো যখন এটা কানেকশন হয়ে যাবে তখন কি হবে টু থার্টি ভোল্ট এসি থেকে আমার কারেন্টটা হিটার এলিমেন্টের মধ্যে ফ্লো করবে ফ্লো করে গ্রাউন্ডের মধ্যে দিয়ে যাবে তা আমি দেখতে পাচ্ছি হিটার এলিমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য কি হবে টেম্পারেচারটা রাইস করবে বোঝা গেল ঠিক আছে তো এটা হচ্ছে রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল ঠিক আছে আমি যখন কালকে প্র্যাকটিক্যাল করবো তোমাদেরকে তখন আমি এখানে রিলেটাকে একবার আলাদা করে ডেমনস্ট্রেট করে দেখাবো সার্কিটের মধ্যে নয় সার্কিটের বাইরে টুয়েলভ ভোল্ট দিয়ে দেখাবো যে আমার এটা এল অন অন হচ্ছে কি হচ্ছে না এরকম করে ঠিক আছে যেখানে তোমরা ভালো করে বুঝতে পারবে আর আজকের এই যে কনসেপ্ট যদি কোনো প্রবলেম থাকে আমাকে তোমরা কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ওকে সো আমরা আবার যাই হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে এবার দেখো তাহলে আমরা কি কি বুঝলাম আমরা বুঝলাম যে আমাকে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে এই জলটা ঠিক আছে জলের টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য আমাকে দেখতে হবে জলে টেম্পারেচার কত কে মেজার করবে থার্মোমিটার ক্লিয়ার থার্মোমিটার থেকে আমি রিডিংটা বুঝতে পারবো সেই রিডিংটা দেখে আমি আমার যে হিটার কয়েলটা আছে এটাকে অন অফ করতে পারবো কিন্তু সেটা ম্যানুয়ালি হবে অটোমেটিকের জন্য কি করতে হবে আমাকে ট্রানজিস্টার লাগাতে হবে ওকে তা ট্রানজিস্টার লাগিয়ে তো দিব কিন্তু ট্রানজিস্টার লো ভোল্টেজে কাজ করে আমার বারো ভোল্ট ফাইভ ভোল্ট এগুলোতে কাজ করে তাই তো ট্রানজিস্টার হাই কারেন্ট বা হাই ভোল্টেজ নিতে পারবে না ওকে তাই জন্য কি করতে হবে আমাকে এমন একটা ডিভাইস ইউজ করতে হবে যে ডিভাইসটাতে আমি লো ভোল্টেজ ডিসি দিয়ে আমি হাই ভোল্টেজ এসি কন্ট্রোল করতে পারি সেটাকে সেটা হচ্ছে আমার রিলে ওকে আমি রিলে কনসেপ্ট বুঝিয়ে দিলাম কিন্তু এখানেও একটা প্রবলেম আছে কি প্রবলেম দেখো এখনো পর্যন্ত আমি কি দেখতে পেয়েছি এখানে যে টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালি সেই টেম্পারেচারটাকে আমাকে এখানে ভোল্টেজ দিতে হচ্ছে আইদার বারো ভোল্ট প্লাস অর বারো ভোল্ট মাইনাস তাই তো যদি বারো ভোল্ট প্লাস দিই তাহলে কি হবে এই রিলেটেড কয়েলটা অন হয়ে যাবে রিলেট কয়েল অন হলে এই সুইচটা অন হবে তার মানে কি হচ্ছে হিটার এলিমেন্টটা গরম হতে থাকবে প্রবলেম নেই যখন এখানে আমি মাইনাস বারো ভোল্ট দিব তখন কি হবে এইটা আমার ডিএনার্জাইজ হবে তাহলে কি হবে এই সুইচটা আমার এখান থেকে ছেড়ে যাবে রিপিল করবে সুইচটা ঠিক আছে আগে অ্যাট্রাক্ট করছি এখন রিপিল করবে যখন সুইচটা রিপিল করবে তাহলে কি হবে এখানে ডিসকানেকশন তৈরি হবে ডিসকানেকশন হলে হিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না ওকে তাহলে এখন তোমরা বুঝতে পেরেছ যে কারেন্টলি আমাকে ভিজুয়ালি দেখে এখানে প্লাস বারো ভোল্ট মাইনাস বারো ভোল্ট দিতে হচ্ছে তাই তো তাহলে আমাকে যদি আরো অটোমেশন করতে হয় আমি তাহলে কি করব আমাকে এখানে এমন একটা ডিভাইস ইউজ করতে হবে যে ডিভাইসটা আমার টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে আমাকে একটা ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্টে চেঞ্জ দেবে ঠিক আছে এরকম ডিভাইস কি আছে হ্যাঁ আছে সেটা কি সেটা হচ্ছে আমার এন টিসি মানে কি নেগেটিভ টেম্পারেচার কফিশিয়েন্ট থার্মিস্টার ঠিক আছে আমাদের কাছে এই যে ডিভাইসটা আমি বললাম এই ডিভাইসটাকে বলে সেন্সার ঠিক আছে আমি অলরেডি আরডিনোর ক্লাস শুরু করেছি সেখানে আমি সেন্সার কি তোমাদেরকে সেটা বোঝাবো তোমরা সেন্সার পড়োনি আমি তোমাদেরকে সেন্সার পড়াবো ভালো করে এখানে আলট্রাসোনিক সেন্সার থাকবে টেম্পারেচার কন্ট্রোল সেন্সার থাকবে ঠিক আছে আয়ার সেন্সার থাকবে সব থাকবে কিন্তু অ্যাকচুয়ালি সেন্সারটা কি দেখো সেন্সার হচ্ছে আমার ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন হিট ঠিক আছে বা ধরো কারোর প্রেজেন্স ঠিক আছে বা ধরো কোনো ধরো মোশন কোনো একটা অবজেক্টের মোশন হচ্ছে ঠিক আছে হচ্ছে সেই জায়গাটাকে কি করবে ও ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে কনভার্ট করবে আমার কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে ঠিক আছে সেটা কোনো পালস হতে পারে সেটা ক্যাপাসিটেন্স হতে পারে ঠিক আছে যদি আমার এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা রেজিস্টেন্সে চেঞ্জ হয় ঠিক আছে সেটাকে আমরা বলবো রেজিস্টিভ সেন্সার ওকে আর যদি এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ক্যাপাসিটেন্সে কনভার্ট হয় তাহলে কি হবে সেটা ক্যাপাসিটিভ সেন্সর ঠিক আছে তোমরা তো শুনেছো রেজিস্টিভ সেন্সর ক্যাপাসিটিভ সেন্সর তাই না তাহলে সেন্সর কি সেন্সর অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমার ইলেকট্রিক্যাল কোন একটা কম কোয়ান্টিটিতে কনভার্ট করবে সেটা আইদার রেজিস্টার অর ক্যাপাসিটার ক্লিয়ার এবার এখানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি কি টেম্পারেচারটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা কিসে কনভার্ট করছি আমরা রেজিস্টারে কনভার্ট করছি ওকে তাই জন্য আমরা এখানে বলছি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট থার্মিস্টার থার্মিস্টার মানে কি থার্মাল রেজিস্টার কি নাম বললাম এখানে আমি থার্মিস্টার থার্মিস্টার মানে কি থার্মাল রেজিস্টার বোঝা গেল তো তার মানে এই যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ হবে কি টেম্পারেচারটা চেঞ্জ হলে বোঝা গেল তো আর সেই যে চেঞ্জটা হবে সেটা কি হবে নেগেটিভ টেম্পারেচার কোফিস্ট তার মানে কি তার মানে আমার টেম্পারেচার যদি রাইস করে ঠিক আছে তাহলে কি হবে রেজিস্ট্যান্সটা আমার হবে ওকে তাহলে গ্রাফটা কেমন দেখতে হবে আমার এদিকে যদি আমি টেম্পারেচারকে দিই আর এখানে যদি আমি রেজিস্ট্যান্সকে দিই তাহলে গ্রাফটা কি হবে এরকম হবে ওকে এই কারণের নাম কি এনটিসি থার্মিস্টার নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট থার্মিস্টার ঠিক আছে প্রত্যেকটা থার্মিস্টারের একটা রুম টেম্পারেচারে রেজিস্ট্যান্স থাকে ঠিক আছে সেটা আইদার টু হান্ড্রেড হতে পারে টেন কে হতে পারে হান্ড্রেড কে হতে পারে ঠিক আছে সেটা তোদের কলেজে যে প্র্যাকটিক্যালটা করানো হয়েছে সেখানে তোরা টু হান্ড্রেড ওম পেজ বা হান্ড্রেড হোম পেজের ঠিক আছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে টেন কে দুটোরই ইউজ করা শেখাবো ওকে তাহলে তোমরা এইটুকু বুঝতে পারলে যে আমার যে থার্মিস্টারটা আছে এই থার্মিস্টারটা টেম্পারেচারের যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটাকে কার সাথে হবে সেটা হবে আমার ওয়ান বাই সাথে তাই তো তার মানে টেম্পারেচার চেঞ্জ হলে আমার চেঞ্জ হবে তাহলে দেখো অটোমেটিক্যালি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে পেয়ে গেছি ওকে যখন আমি রেজিস্টেন্স পেয়ে গেছি এবার তোমায় কি করতে হবে আমি তোমাকে অলরেডি বললাম যে আমাকে এখানে টেম্পারেচার দেখে আইদার প্লাস বারো ভোট দিতে হবে অর মাইনাস বারো দিতে হবে তাই তো তাহলে দেখো আমি রেজিস্টেন্স পেয়ে গেছি এবার তাকে কিসে কনভার্ট করতে হবে ভোল্টেজে কনভার্ট করতে হবে কি করে করবো সি দেখো তাহলে এনটিসি আমার কি কাজ করলো এনটিসি টিসি টেম্পারেচার যেটা থাকবে তার যে চেঞ্জটা থাকবে সেই চেঞ্জটা কিসে কনভার্ট করে দিচ্ছে রেজিস্টারে ওকে কিন্তু আমাদের যে ট্রানজিস্টার যেটা আছে সেই ট্রানজিস্টারের ইনপুট যেটা হবে সেই ইনপুটটা হবে আইদার প্লাস টুয়েলভ ভোল্ট ডিসি অল মাইনাস টুয়েলভ ভোল্সি তাই তো কারেন্ট লিমিট ভাবো না ঠিক আছে তাহলে এই যে প্লাস টুয়েলভ যেটা আছে সেটা দেখো ভোল্টেজ আর আমাকে দিচ্ছে কি রেজিস্টার আমি তাহলে কী করবো তার মানে আমাকে রেজিস্ট্যান্সের যে চেঞ্জটা আছে এই চেঞ্জটাকে আমি কিসে কনভার্ট করবো ভোল্টেজে কনভার্ট করবো তাই তো তাহলে কি করতে হবে দেখো আমি এখানে একটা রেজিস্টারকে নিলাম ঠিক আছে এই রেজিস্ট্যান্সের নাম দিলাম আর ওয়ান ওকে এই রেজিস্টারের সাথে আমি একটা এখানে থার্মিস্টারকে কানেক্ট করে দিলাম এটা হচ্ছে আমার এন টি সি থার্মিস্টার ঠিক আছে যার রেজিস্টেন্স হচ্ছে আর টি ওকে এবার আমি এখানে একটা পাওয়ার সাপ্লাইকে কানেক্ট করলাম ঠিক আছে এই ভোল্টেজটা দিলে আমি টুয়েলভ ভোল্ট ঠিক আছে আর এই যে টার্মিনালটা আছে এই টার্মিনাল থেকে আমি একটা ট্যাপ করে পয়েন্ট নিলাম ঠিক আছে এই দুটোতে আমি একটা ভোল্ট মিটার লাগালাম ঠিক আছে তাহলে কি হবে এই যে ভোল্ট মিটারটা আছে তার রিডিং কত হবে দেখো আমি এখানে যে সার্কিটটা তৈরি করেছি এটাকে বলে ভোল্টেজ ডিভাইডার সার্কিট ঠিক আছে তাহলে এই যে ভোল্ট মিটারটা আছে এই ভোল্ট মিটারটা কত রিড করবে দেখো ভি ইকুয়াল টু এখানে ভি না ভি টি দিচ্ছি আমি ভি টি টু কত হবে আর টি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টি ইন্টু টুয়েলভ টিসি ওকে তাহলে দেখো এখানে যদি আমার এই রেজিস্টেন্সটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে ভোল্টেজটা চেঞ্জ হবে তাই তো তাহলে এতক্ষণ ধরে আমি কি পাচ্ছিলাম এন টিসি টেম্পারেচারের চেঞ্জকে রেজিস্টারে চেঞ্জ করলো কিন্তু আমার এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা রেজিস্টারের চেঞ্জকে কিসে চেঞ্জ করছে ভোল্টেজে চেঞ্জ করছে তাই তো তার মানে কি আমাদের প্রবলেম সলভ তাই না আমরা ট্রানজিস্টারে কত দিতে হবে প্লাস বার ভোল্ট মাইনাস বার ভোল্ট তাই তো তাহলে দেখো অলরেডি আমি এখানে ভোল্টেজটা পেয়ে গেলাম তাই না কিন্তু আরও একটা সমস্যা আছে কি সমস্যা দেখো এই যে এন আমরা ইউজ করছি এই এন টিসির যে একটা পাওয়ার রেটিং থাকে ঠিক আছে সেই পাওয়ার রেংটা কত টেন মিলিওয়াট ওকে তার মানে এই যে এন টিসির মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটা অ্যাম্পিয়ারে পাঠালে চলবে না সেটা আমাকে মাইক্রো অ্যাম্পিয়ারে পাঠাতে হবে ঠিক আছে বা মিলি অ্যাম্পিয়ারে পাঠাতে হবে আমি কী করব তাহলে তাই জন্য আমাকে এই যে রেজিস্টেন্সটা আছে না এই রেজিস্টেন্স আর ওয়ানের ভ্যালুটা আমাকে অনেক বেশি নিতে হবে যাতে আমার এন টিসির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা অনেক কম হয় ঠিক আছে এন টিসির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা কম হলে এই এন টিসির যে পাওয়ারটা তৈরি হবে সেই পাওয়ারটা আমার টেন মিলিওয়াটার থেকে কম হবে ওকে তাহলে কী হবে এই থার্মিস্টারটা আর পুরবে না ওকে দশ মিলিওয়াট পাওয়ার মানে কি আমার এই মধ্যে দিয়ে যে ভোল্টেজ আর কারেন্ট যেটা হবে সেই ভোল্টেজ আর কারেন্টকে যদি মাল্টিপ্লাই করি তাহলে যে এই পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা অলওয়েজ লেস দ্যান টেন মিলিওয়াট ওকে তার মানে দেখো ভোল্টেজ যেটা এখানে পাচ্ছি সেই ভোল্টেজটা ডিপেন্ড করছে উপরে তাই তো তার মানে ধরো এখানে আই স্কোয়ার আর ওকে পাওয়ার টু কলটাকে লিখতে পারি ভি টু লিখে যেতে পারে আই বাই আর তাই তো তাহলে এই ফর্মুলাটা আসবে আই স্কোয়ার আর ওকে এই রেজিস্ট্যান্সের কত লিমিটে আছে আমার টু হান্ড্রেড আছে তাই তো তাহলে দেখো এই যে আইটা আছে এটা যদি আমি অ্যাম্পিয়ারে পাঠাই এ তো হাওয়া হয়ে যাবে তাই না বান হয়ে যাবে কি করতে হবে আমাকে এখানে আমাকে কারেন্টটা পাঠাতে হবে কি মিলি যাতে আমার এই থার্মিস্টারটা পুড়ে না যায় বুঝেছো তো এই কারণে আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত নেব টেন কিলো ওহম বোঝা গেল তো কেন টেন কিলো ওহম নিলাম টেন কিলোগ্রাম নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে আমার এই থার্মিস্টারটা পুড়ে না যায় ওকে তা তোমরা এটুকু বুঝতে পারলে যে আমাকে এখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে যে হলো টেন কিলো হবে যাতে থার্মিস্টারটা পুড়ে না যায় ওকে আর এই সার্কিটটা আমার কনভার্ট করে দিচ্ছে একটা টেম্পারে রেজিস্ট্যান্সের চেঞ্জকে কিসে ভোল্টেজের চেঞ্জে ওকে তাহলে দেখা যাক রুম টেম্পারেচারে ধরলাম তাই তো দেখো আমার অলরেডি যে প্লটটা হবে টেম্পারেচারে সেটা কি হবে আমরা এরকম করে কমবেন তাই তো তাহলে আমরা যদি একটা টু হান্ড্রেড ওহমের থার্মিস্টার নিই যে টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে হয় তাহলে এটুকু দেখো তাহলে এটা কি এইটা হচ্ছে আমার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড রেজিস্ট্যান্স হচ্ছে টু হান্ড্রেড তো তাহলে এটা ধরতেই পারো তুমি এটা হবে কত ফিফটি ধরলাম এটা আমি যখন এটা আমার কত এইটি ডিগ্রিতে যাবে তাই না তাহলে আমি মিনিমামটা বাদ দিচ্ছি আমি ম্যাক্সিমামের জন্য করছি তাহলে দেখো যখন আমার এখানে টু হান্ড্রেড ওহম আছে তখন আমার ক্যালকুলেশনটা কেমন হচ্ছে তাহলে আমার এখানে টেন কিলো হোমের একটা রেজিস্টেন্স আছে ওকে আর এখানে আরেকটা রেজিস্টেন্স আছে যে রেজিস্টেন্সের ভ্যালু হচ্ছে আমার টু হান্ড্রেড ওহম ওকে তাহলে আমি এখানে টুয়েলভ ভোল্ট ডিসি দিলাম এখানে আমি ভোল্টেজটা নিচ্ছি ভিটি ওকে ভিটির ফর্মুলা কী হবে টু হান্ড্রেড ডিভাইডেড বাই টেন থাউজেন্ড প্লাস টু হান্ড্রেড ইন্টু টুয়েলভ তাই তো তাহলে কত হচ্ছে এখানে দুশো বাই দশ হাজার দুশো

এখানে যে ভোল্টেজটা আমাকে দিচ্ছে সেই ভোল্টেজটা অনেক অনেক কম তাই না আমার ট্রানজিস্টারকে যে ভোল্টেজটা ফিট করতে হবে সেটা কত সেটা প্লাস টুয়েলভ ভোল্ট মাইনাস টুয়েলভ ভোল্ট তাই তো আমার কাছে আসে কত আমার কাছে এখানে আছে অনলি জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ ভোল্ট তাই না তাহলে কী করতে হবে আমাকে এই ভোল্টেজটাকে আমাকে বাড়াতে হবে ভোল্টেজটাকে বাড়িয়ে আমি এখানে একটা ভোল্টেজ রেঞ্জে নিয়ে যেতে পারি ধরো পাঁচ ভোল্ট ছ ভোল্ট বা সামথিং এই ভোল্টেজ রেঞ্জে নিয়ে যেতে পারি তাতে কি হবে তাহলে আমার আউটপুটে আমি একটা ভোল্টেজ ফর্মে দেখতে পাবো মিলি ভোল্টে নয় তাই তো তাহলে কি ইউজ করবো আমি এখানে আমাকে তাহলে এখানে ইউজ করতে হবে অ্যামপ্লিফায়ার বোঝা গেল কি বললাম তাহলে দেখো অলরেডি তোমাদেরকে যদি এখানে বোঝাই জায়গাটাকে ভালো করে ফার্স্টে আমার আমি এখানে ব্লক ডায়াগ্রাম তৈরি করছি ঠিক আছে আমার এখানে আছে রিলে ওকে এই রিলেটার সাথে কানেক্টেড আছে আমার হিটার কয়েল প্রবলেম নেই এবার রিলেটায় কন্ট্রোল কে করবে আমাকে এখানে ট্রানজিস্টার করবে ঠিক আছে যেটা একটা সুইচ ওকে এই ট্রানজিস্টারের ভোল্টেজটা কত দিতে হবে আমাকে আইদার প্লাস টুয়েলভ ভোল্ট ওর মাইনাস টুয়েলভ ভোল্ট ঠিক আছে এবার আমি এই দেখো আমার এখানে টেম্পারেচার সেন্সার আছে ঠিক আছে টেম্পারেচার সেন্সার আউটপুট কী আউটপুট হচ্ছে রেজিস্টেন্স এটা কী করতে হবে আমাকে কনভার্ট করতে হবে কাকে রেজিস্টেন্সকে ভোল্টেজে কনভার্ট করতে হবে কে কনভার্ট করবে ভোল্টেজ ডিভাইডার ওকে প্রবলেম নেই এবার এর যে ভোল্টেজটা পাচ্ছি এটা কত হচ্ছে আমার মিনি ভোল্টে পাচ্ছি তাহলে কি ইউজ করতে আমাকে একটা অ্যামপ্লিফায়ার ওকে প্রবলেম দেখো যদি আমি এখানে অ্যামপ্লিফায়ারও লাগাই না তাহলে কি হচ্ছে দেখো এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কিন্তু অলওয়েজ কি দিবে আমাকে প্লাস ভোল্টেজ দেবে অলওয়েজ পজিটিভ ভোল্টেজ দেবে নেগেটিভ ভোল্টেজ দিবে না তাই না কেন দেখো ফর্মুলাতে কি আছে এই যে ফর্মুলাটা এখানে পেয়েছি এই ফর্মুলাটা কি আছে ভিটি ইজ ইকাল টু আর টি বাই আর ওয়ান প্লাস আর টি ইন্টু টুয়েলভ তাই তো তার মানে রেজিস্ট্যান্সের চেঞ্জ দুশো থাক বা পঞ্চাশ থাক যাই থাক না কেন পুরো রেঞ্জের জন্য প্রত্যেকটা ভিটির ভ্যালু কি হচ্ছে পজিটিভ আসছে তাই তো তার মানে আমার এখানে ব্লক ডায়াগ্রামে অ্যামপ্লিফায়ারের যে আউটপুটটা পাবো সেটা অলওয়েজ আমি এখানে একটা পজিটিভ সাইন পাচ্ছি যদি এখানে আমি একটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার লাগাই ঠিক আছে তাহলে আমি কি বলে ওখানে পজিটিভ ভোল্টেজ পাচ্ছি অলওয়েজ পজিটিভ ভোল্টেজ পাচ্ছি তাই তো কিন্তু এখানে দেখো একটা নেগেটিভ টুয়েলভও দরকার কন্ট্রোল করার জন্য তাই না তাহলে কি করবে এখানে আমাকে আমাকে একটা কম্পিরিটার সার্কিট দরকার বললে বুঝলে আমি ভালো করে দেখো কি বলতে চাই না আমি ধরো তুমি এখানে এই পয়েন্টটা হচ্ছে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড ওকে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমার ভোল্টেজটা হচ্ছে রেজিস্টেন্স একটা যা আসবে আসবে তার ভোল্টেজটা আমি পেয়েছি ওয়ান ফিফটি মিলিভোল্ট ওকে তার মানে আমার এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটে ওয়ান ফিফটি ভোল্ট দেবে ঠিক আছে সিক্সটি ডিগ্রিতে এবার এই যে ওয়ান ফিফটি আছে সেটা অ্যামপ্লিফায়ার লাগানোর পরে আমার ডিজায়ার্ড একটা আমি ভোল্টেজ পেলাম যার নাম দিলাম এক্স ওকে এবার দেখো আমি কি চাইবো দেখো যদি আমার টেম্পারেচার বাড়ে তাহলে কী হবে তাহলে আমার রেজিস্টেন্সটা আমার কমবে ঠিক আছে রেজিস্টেন্স যদি কমে তাহলে কি হবে ভোল্টেজটা কমবে ওকে আবার ভালো করে দেখো টেম্পারেচার যদি কমে রেজিস্টেন্স কি হবে বাড়বে রেজিস্টেন্স বাড়লে কি হবে ভোল্টেজটা আমার বাড়বে ওকে আর এই যে বর্ডারটা আছে বর্ডারটা হচ্ছে কি ভিএক্স ওকে তার মানে আমি এমন একটা সার্কিট চাইছি যে সার্কিটে বাই বাইদ এখানে লিখে দিই তাহলে কি হচ্ছে দেখো টেম্পারেচার বাড়লো রেজিস্টেন্স কমলো তাহলে ভোল্টেজ কমে গেল ঠিক আছে যেহেতু টেম্পারেচার বেড়ে গেছে আমি কি করতে পারি ষাটের থেকে টেম্পারেচার বেড়ে গেছে টেম্পারেচার বেড়ে যাব না কি কয়েলকে বন্ধ করতে হবে তাই তো তাহলে আমাকে হিটার কলকে বন্ধ করতে হবে হিটার কলকে বন্ধ করার জন্য রিলেকে আমাকে বন্ধ করতে হবে রিলেকে বন্ধ করার জন্য ট্রানজিস্টারকে আমাকে বন্ধ করতে হবে ট্রানজিস্টারকে বন্ধ করবে যদি ট্রানজিস্টার আমাকে নেগেটিভ টুয়েলভ ভোল্ট আসে তাই তো নেগেটিভ টুয়েলভ ভোট যখন আসবে তখন আমার এই পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে তাহলে কি বুঝলাম যে যখন টেম্পারেচার রাইজ করবে ভোল্টেজটা ডিক্রিজ করবে তখন যেন আমার আউটপুটটা হয় মাইনাস টুয়েলভ ভোট পাই আমি কারটা আউটপুট ট্রানজিস্টারের আউটপুটটা ওকে আবার যখন আমার টেম্পারেচারটা ড্রপ করবে রেজিস্টেন্সটা ইনক্রিজ করবে ভোল্টেজটা ইনক্রিজ করবে তাহলে কত হচ্ছে আমি চাইছি যে এই মোমেন্টে যেহেতু টেম্পারেচার কমে গেছে তাহলে কি করতো আমাকে আমাকে এই হিটার কোয়েলটাকে অন করতে হবে হিটার কয়েলকে অন করতে গেলে রিলেকে অন করতে হবে ট্রানজিস্টারকে অন করতে হবে টুয়েলভ ভোল্ট দিতে হবে তাহলে এখানে কত পাবো আমি এখানে পাবো টুয়েলভ ভোল্ট ওকে কোথায় যাবে ট্রানজিস্টার ক্লিয়ার তাহলে তুমি এখানে একটা জিনিস বুঝতে পারছো যদি আমার ভোল্টেজটা ভি এক্সের থেকে নিচে চলে আসে তাহলে আউটপুট কত আসা উচিত মাইনাস টুয়েলভ যদি আমার ভোল্টেজটা ভিএক্স থেকে উপরে চলে যায় তাহলে কত পাওয়া উচিত লাস্ট টুয়েলভ ওকে কি করে করব মনে পড়ছে কিছু দেখো আমি যদি এখানে একটা কি ইউজ করি যেই কম্পারেটারের একটা ইনপুটে আমি দ্যাট মিন ওয়ান ফিফটি মিড লিফোলকে আমি সেট করলাম ওকে আরেকটা ইনপুট আমি দিলাম হচ্ছে অ্যামপ্লিফায়ারের আউটপুটটাকে ঠিক আছে এই যে যে আউটপুটটা আছে এই আউটপুটটা ঘুরলো এখানে ঠিক আছে তাহলে আমার যে আউটপুটটা যাবে আউটপুট এখান থেকে বের হচ্ছে ওকে যদি আমার ইনপুট মানে যদি আমার ইনপুটটা কি হচ্ছে ভিএক্স এর থেকে বেশি হচ্ছে তার মানে কোনটা ভিএক্স এর থেকে ইনপুট কোনটা বেশি এই জায়গাটাই তাই তো এখানে বেশি হচ্ছে তাহলে কি হতো আউটপুটে কত হতে হবে প্লাস টুয়েলভ ভোল্ট হতে হবে তাহলে কি হবে অ্যাট দ্যাট মোমেন্টে আমি আউটপুটে চাইছি প্লাস টুয়েলভ ভোল্ট ওকে যদি আমার ইনপুটটা ভিএক্স এর থেকে কম হয় আউটপুট কত চাইছি আমি মাইনাস টুয়েলভ কোনো ডিভাইস কি আছে আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যে এই কাজটা করতে পারবে ভালো করে ভেবে দেখো কে পারবে অফ কেন তোমাদেরকে অলরেডি পড়েছি ওপেন লুপ অফ অ্যাজ অ্যাক্ট কম্পারেটার কি করে হচ্ছে যদি আমার একটা অপ্যাম্প থাকে যেই অপ্যাম্পে আমি যদি এখানে প্লাস টুয়েলভ ভোট দিই এখানে মাইনাস টুয়েলভ ভোট দিই এখানে আমার হচ্ছে প্লাস এখানে আমার হচ্ছে মাইনাস ঠিক আছে আমি যদি এখানে ভি ওয়ান দিই ভি টু দিই তাহলে কি হচ্ছে যদি আমার ভি ওয়ান ইজ গ্রেটার দেন ভি টু হয় তাহলে আউটপোর্ট কী হবে ভি জিরো ইকুয়াল টু প্লাস টুয়েলভ ফোর ওকে যদি আমার ভি ওয়ান ইজ লেস দেন ভি টু হয় তাহলে ভি জিরো ইকুয়াল টু মাইনাস টুয়েলভ ফোর কেন হচ্ছে এটা তার কারণ হচ্ছে ওপেন লুপ অপ্যাম্পের গেনটা ইনফাইনাইট হয় তাই তো এই কারণে আমি এটা কম্পিউটার হিসেবে কাজ করছে আর যখনই ভি ওয়ানটা মানে পজিটিভ যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ থেকে বেশি হবে ওই মোমেন্টে এটা আউটপুটটা কি হবে প্লাস বড় ভোল্ট হবে কেন দেখো ভি জিরো ইকুয়াল টু এ ও এল ভি প্লাস মাইনাস ভি মাইনাস ওকে তাহলে দেখো এটা হচ্ছে ইনফাইনাইট এবার দেখো যদি আমার এখানে ভি প্লাসটা যদি বড় হয় ভি মাইনাসের থেকে যেমন এই সিচুয়েশনটা তাহলে কি হচ্ছে তাহলে আমি এখানে পাচ্ছি পজিটিভ তাই তো তাহলে আউটপুট কত পাওয়া উচিত পজিটিভ ইনফাইনাইট পাওয়া উচিত কিন্তু এটা একটা প্র্যাকটিক্যাল সার্কিট প্র্যাকটিক্যাল সার্কিটে আমার আউটপুটটা কোনো দিনই ইনপুট ভোল্টেজ থেকে বেশি হতে পারে না তাই তো ইনপুট ভোল্টেজ কত আছে প্লাস ইনফাইনাইট ইনপুট ভোল্টেজটা কত আছে প্লাস টুয়েলভ ভোল্ট আছে তাই তো তাহলে প্লাস টুয়েলভ ফোল্ড ইনপুট থাকা মানে আমি আউটপুট কত হবে এখানে প্লাস টুয়েলভ ফোল্ড পাবো ঠিক আছে ভাইস ভার্সা যদি আমার একটা ভি মাইনাসটা বেশি হয় এটা কি হবে নেগেটিভ হয়ে যাবে তাহলে কী হবে এখানে মাইনাস ইনফাই দ্যাট মিন মাইনাস টুয়েলভ ফোল্ড বোঝা গেল তাহলে আমি এই পার্টিকুলার সার্কিটটাকে ইজিলি ইউজ করতে পারবো এই জায়গাতে ওকে তাহলে তুমি বুঝতে পারছো তো তাহলে কি এটা হচ্ছে অপ্যাম্প হবে তাহলে কি হচ্ছে এই ব্লক ডায়াগ্রামটা কমপ্লিট হবে কি করবে এখানে এটাকে জাস্ট আমি একটা ইনপুটে দেবো এটা কি হবে অপ্যাম অর কম্প্যারেটার ঠিক আছে এর আউটপুটটা গেল আমার এখানে ওকে আর এখানে কি যাবে এখানে আমার যাবে হচ্ছে কন্ট্রোল ভোল্টেজ ওকে তাহলে দেখো এবার এবার ভালো করে ভাবো বলুন থেকে আমি এখানে কি করলাম সিক্সটি ডিগ্রিতে সেট করলাম ঠিক আছে সিক্সটি ডিগ্রিতে সেট করার জন্য আমি এখানে দেখলাম যে আমার এই যে প্লটিংটা আছে এই প্লটিংটি আমি দেখতে পেলাম যে আমার সিক্সটি ডিগ্রিতে আমার থার্মিস্টারের যে আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছে ভিটি সেই ভোল্টেজটা হচ্ছে ওয়ান ফিফটি ভোল্ট ওকে ওয়ান ফিফটি মিলি ভোল্ট মানে এই ওয়ান ফিফটি ভোল্টটা আমার এখানে পেলাম পেলাম্লিফায়ের আগে আমি একটা অ্যাম্প্লিফায়ার লাগালাম যে অ্যাম্প্লিফায়ার আউটপুট পেলাম কত ভিএক্স পেলাম ওকে এই ভিএক্সটা হচ্ছে আমার কন্ট্রোল ভোল্টেজ ঠিক আছে আমি এখানে ভিএক্সটা সেট করে দিলাম তাহলে কি লিখলাম এটা হচ্ছে ভিএক্স ওকে এবার দেখো যখনই আমার টেম্পারেচার বাড়লো তখন কী হবে রেজিস্টেন্স আমার কমলো রেজিস্টেন্স কমা মানে কী হবে ভোল্টেজটা আমার কমলো তাহলে কি হচ্ছে ভোল্টেজটা এইখানে ভোল্টেজটা কমে গেল তো যখনই ভোল্টেজটা কমে গেল তখন কি হবে আমার আমার আউটপুটে চলে আসবে কি মাইনাস টুয়েলভ ভোল্ট চলে আসবে কেন এখানে এই জায়গাটা ভালো করে দেখো টেম্পারেচার বেড়ে গেছে রেজিস্টেন্স কমে গেছে ভোল্টেজ কমে গেছে আউটপুট কি যায় মাইনাস টুয়েলভ ভোট যায় মাইনাস টুয়েলভ ভোল্ট করলাম মাইনাস টুয়েলভ ভোট দেওয়া মানে আমার ট্রানজিস্টারটা অফ হয়ে গেলো ট্রানজিস্টার অফ থাকা মানে রিলে এনার্জাইজ হলো না রিলে এনার্জাইজ না হওয়া মানে আমার হিটার কয়েলটা টার্ন অন হলো না হিটার কয়েল কি হয়ে গেল হিটার কয়েল অফ হয়ে গেল যখনই হিটার অফ হয়ে গেল টেম্পারেচার কি হবে অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে বোঝাতে পারলাম আবার আবার দেখো এবার ধরো টেম্পারেচারটা আমার আবার আস্তে আস্তে ডাউন হতে হতে ফিফটি নাইন চলে এলো ঠিক আছে যখন টেম্পারেচার ডাউন হলো তখন কি হবে টেম্পারেচার ডাউন হলো রেজিস্ট্যান্স বেড়ে গেল ভোল্টেজ বেড়ে গেলো ঠিক আছে তার মানে এই মোমেন্টে ভোল্টেজটা ওয়ান ফিফটি মিলি ভোল্টের থেকে বেশি পেলাম ঠিক আছে তার মানে এই পয়েন্টে যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা আমার কন্ট্রোল ভোল্টেজের থেকে বেশি পাচ্ছি ওকে কন্ট্রোল ভোল্টেজ থেকে বেশি যদি পাই তাহলে কী হবে আমার আউটপুট আমি এখানে পাবো প্লাস টুয়েলভ ভোল্ট আউটপুটে প্লাস টুয়েলভ ভোল্ট পেলে আমার যে ট্রানজিস্টারটা আছে এটা আমার অন হয়ে গেল ট্রানজিস্টার অন হয়ে গেলে কী করবে এ রিলেকে এনার্জাইজ করবে রিলে এনার্জাইজ হলে কী হবে এই সুইচটা আমার অন হয়ে যাবে সুইচ অন হয়ে গেলে কী হবে হিটার কয়েলটা অন হয়ে যাবে হিটার কয়েল অন হলে টেম্পারেচার বাড়তে থাকবে বোঝা গেলাম কি বললাম ঠিক আছে তাহলে আমি যদি এখানে ভালো করে উপরে যদি লিখতে থাকি তাহলে দেখো দুটো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন কি কন্ডিশন ওয়ান কি হচ্ছে টেম্পারেচারটা বাড়লো ঠিক আছে টেম্পারেচার বাড়লে কি হবে নেগেটিভ টেম্পারেচার কফ যেহেতু আটটি কমলো ওকে আটটি যদি কমে তাহলে কি হবে ভিটিও আমার কমবে ঠিক আছে ভিটি যদি কমে যায় তাহলে কি হবে আমার আমার এখানে ভিএক্স যেটা ছিল সেই ভিএক্সটা কমে যাবে তার মানে আমার কম্পিউটারের পরে যে আউটপুটটা হচ্ছে সেই আউটপুটটা কত হচ্ছে সেই আউটপুটটা আমি পাচ্ছি মাইনাস টুয়েলভ ভোল্ট ঠিক আছে মাইনাস টুয়েলভ ভোল্ট আউটপুট আসা মানে ট্রানজিস্টারটা আমার অফ হয়ে গেল ঠিক আছে ট্রানজিস্টার অফ মানে রিলে আমার অফ হয়ে গেল রিলে আমার অফ মানে হিটার কয়েল আমার অফ হয়ে গেল ঠিক আছে হিটার কয়েল যখন আমার অফ হবে তখন কি হবে এ গিয়ে টেম্পারেচারটাকে ডাউন করে বোঝা তো এটা হচ্ছে আমার সাইকেল ক্লিয়ার কোনো প্রবলেম নেই এবার আমি আটটা সাইকেল নিচে তৈরি করছি দেখো আমি টেম্পারেচার বারোটা দেখালাম এবার কি হবে ধরো টেম্পারেচার আমার লাল দিয়ে হচ্ছে আমি টেম্পারেচার ধরো আমার কমে গেল টেম্পারেচার যে ড্রপ করবে রেজিস্টেন্স কী হবে রেজিস্টেন্স আমার বেড়ে যাবে ঠিক আছে যেহেতু নেগেটিভ টেম্পারেচার কফিশিয়েন্ট তাই তো এবার দেখো যদি রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে রেজিস্টেন্স বেড়ে গেল তাহলে কী হবে আউটপুট ভোল্টেজটা কী হবে বেড়ে যাবে কেন আউটপুট ভোল্টেজ বেড়ে যাবে তার কারণ হচ্ছে ফর্মুলাটা হচ্ছে আটটি বাই আর ওয়ান প্লাস আরটি তাই তো তাহলে এখানে আমি কী দেখতে পাচ্ছি এই পয়েন্টটা আমার ভোল্টেজটা আমার বেড়ে গেলো ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে সেই ভোল্টেজটা কন্ট্রোল ভোল্টেজের থেকে বেশি যাচ্ছে কন্ট্রোল ফোল্টের থেকে বেশি যদি আসে তাহলে আউটপুট কি হবে আউটপুট আমার এখানে আসবে প্লাস টুয়েলভিস্টারটা যদি অন হয়ে যাবে রিলে আমার অন হয়ে যাবে রিলে অন হওয়া মানে কি হবে হিটার কয়েল আমার অন হয়ে যাবে বুঝা গেল তো ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ এ টেম্পারেচার কন্ট্রোলার ক্যালকুলেশন এইসব পরে দেখা যাবে আগে কনসেপ্ট বোঝো কেন আমার প্রত্যেকটা ব্লক দরকার কম্পিউটার কেন দরকার অ্যাম্পলিফায়ার কেন দরকার রেজিস্টেন্স টু ভোল্টেজ কেন দরকার ঠিক আছে টেম্পারেচার সেন্সারি বা কেন দরকার ট্রানজিস্টারটা কেন দরকার হচ্ছে রিলে কেন দরকার হচ্ছে তাই তো তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা গল্প বোঝালাম যে একবারে জলটা গরম করা থেকে শুরু করে আমার এখানে সুইচ শুরু করা থেকে রিলে ইউজ করা থেকে সেন্সার ইউজ করা থেকে কন্ট্রোলার ইউজ করা থেকে সব কিছু বোঝালাম ঠিক আছে এবার আমি তোমাদেরকে অ্যাকচুয়াল সার্কিটটা দেখাবো যে সার্কিটটা দেখানোর পর তোমাদেরকে বোঝাবো যে প্রত্যেকটা ভ্যালু রেজিস্টেন্সের কেন নেওয়া হয়েছে ঠিক আছে দেখো সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম অফ দ্য টেম্পারেচার কন্ট্রোলার দেখো এইটা হচ্ছে আমার সেন্সর পার্টটা এখানে এটা হচ্ছে আমার থার্মিস্টার ঠিক আছে এই যে পার্টুকু দেখছো এখানে কি হচ্ছে আমার এই পয়েন্টে আমার রেজিস্টেন্স টু ভোল্টেজ কনভার্ট হয়ে যাচ্ছে ওকে তার মানে কি হচ্ছে এখানে একটা হিটিং কয়েল দেওয়া আছে হিটিং কয়েলটা থার্মিস্টারটাকে গরম করছে থার্মিস্টারটা গরম করলে কী হবে রেজিস্ট্যান্সের চেঞ্জ দেখতে পাবো রেজিস্টেন্সে চেঞ্জ দেখতে পেলে যেহেতু এখানে একটা ভোল্টেজ ডিভাইডার বাস দেওয়া আছে তার মানে কী হবে এই পয়েন্টের পোটেন্সিয়ালটা আমার চেঞ্জ হবে সেই পোটেন্সিয়ালটা আমি পাঠাচ্ছি কোথায় এটা হচ্ছে আমার অ্যাম্প্লিফায়ার ব্লক তাই তো তার মানে কি দিস উইল বি মাই অ্যাম্প্লিফায়ার ব্লক ঠিক আছে অ্যাম্প্লিফায়ার ব্লক হলো এটা এই অ্যাম্প্লিফায়ার কি দরকার আমার অ্যাম্প্লিফায়ার পরে একটা কম্পারেটার দরকার এটা হচ্ছে আমার কম্পারেটার ব্লক ঠিক আছে তারপরে কি আছে দেখো তারপরে এটা হচ্ছে কি আমার ট্রানজিস্টরের ব্লক ঠিক আছে তারপরে এটা কিসের ব্লক রিলের ব্লক বুঝে গেল তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সার্কিট ওকে আমি তোমাদের অলরেডি বুঝিয়েছি টেন কিলো আমরা কেন নেবো যাতে আমার থার্মিস্টাটা পুরে না যায় ওকে টেন কিলোম না নিয়ে যদি এখানে আমি টু হান্ড্রেড ওম নিতাম তাহলে দেখো ভালো ক্যালকুলেশন দেখায় সাপোজ ধরো তুমি এখানে টেন কিলো ওম না নিয়ে এখানে তুমি একটা টু হান্ড্রেড ওহম নিলে ঠিক আছে যদি টু হান্ড্রেড ওহম নাও তাহলে কি হবে দেখো এখানে যদি তুমি বারো ভোল্ট দাও ঠিক আছে তাহলে এখানে কত পাচ্ছ এইটা টু হান্ড্রেড যদি হয় তাহলে এই পয়েন্টটা তুমি পাচ্ছো কত ছ ভোল্ট তাই তো তাহলে দেখো আমার থার্মিস্টার এক ভোল্টেজটা হচ্ছে কত ছ ভোল্ট পাচ্ছি তো ছ ভোল্ট পেয়ে যাচ্ছে না তাহলে এই ছ ভোল্টটাকে যদি আমি এই কন্ট্রোল সার্কিটের মধ্যে ডাইরেক্টলি ঢুকিয়ে দিই তাহলে কোনো দরকারই নেই কেন কেনপ্লায়ার দরকার নেই ভোল্টেজ আমার অলরেডি ছ ভোল্ট মিলি ভোল্টে নেই আমি অ্যাম্পলিফায়ার কেন নিচ্ছি অ্যাম্প্লিফায়ার নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে ভোল্টেজটা অনেক কম মিলি ভোল্টেজ সেটাকে আমাকে ভোল্টেজে কনভার্ট করতে হবে তাই জন্য এমপ্লিফায়ার নিচ্ছি ঠিক আছে এই যে অ্যাম্প্লিফায়ারটা নিচ্ছে তার গেন কত নিচ্ছে আমরা ইলেভেন নিচ্ছি ঠিক আছে এটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ঠিক আছে যেখানে আমি ফিডব্যাকে এ দিয়েছি দশ এখানে নিচ্ছি এক তার মানে গেন কত এগারো ওকে তাহলে ওয়ান ফিফটি মিলি যদি হয় তাহলে আউটপুট কত হচ্ছে আমার এখানে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট ওকে তাহলে দেখো এই পয়েন্টে কত পাবো আমি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট পাবো ঠিক আছে এবার দেখো এই যে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট পেলাম আমি এটাকে বাড়াতেও পারতাম ঠিক আছে আমি এটা কি অসুবিধা হতো ভালো অসুবিধা হচ্ছে এখানে কিন্তু আমাকে একটা কন্ট্রোল ভোল্টেজটা দিতে হবে এই যে কন্ট্রোল ভোল্টেজটা তুমি দিবে দেখো ভালো করে দেখো এই যে ব্লক ডায়াগ্রামটা আমি করেছি এখানে এই ব্লক ডায়াগ্রামে অপ্যাম্পের কম্পেয়ার আগে দেখো ভিএক্স আছে কন্ট্রোল ভোল্টেজ এই কন্ট্রোল ভোল্টেজটা আমি পাওয়ার সাপ্লাই দিয়ে এক ভোট দু ভোর তিন বল যা খুঁজে দিতে পারি আমার নিজের ইচ্ছা মতো কিন্তু তুমি যখন একটা প্র্যাকটিক্যাল করছো সেই প্র্যাকটিক্যালে তো তোমাকে কন্ট্রোল ভোল্টেজ ভেরিয়েবেল হতে হবে তাই না তো এখানে কি করা হয়েছে এখানে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে ফিক্সড ভোল্টেজ থেকে এটা কি করে করা হয় সেটা তুমি দেখো তোমাকে একটা কন্ট্রোল ভোল্টেজ দিতে হবে যে কন্ট্রোল ভোল্টেজটা হবে ভেরিয়েবল কেন তোমার প্রফেসর তুমি জানো না যে তোমাকে টেম্পারেচারটা ষাট বলবে না সত্তর বলবে না আশি বলবে না পঞ্চাশ বলবে তোমরা যাও না তাই না সাপোজ তোমাকে বললো ষাট করো আবার আশি করো দুটো পর করো তাহলে তোমাকে ভোল্টেজ চেঞ্জ করতে হবে না তাহলে তুমি এখানে পার্টিকুলার ফিক্সড ভোল্টেজ তুমি দিতে পারবে না ওকে তাহলে কি করতে হবে তাহলে আমার এখানে এমন একটা সার্কিট তৈরি করতে হবে যে সার্কিটটা আমার কি করবে ফিক্সড ভোল্টেজকে আমি ইনপুটে দিব ওকে আর এর আউটপুট কি হবে ভেরিয়েবল ভোল্টেজটা আমার আউটপুট হবে ঠিক আছে এটা কি কোন ডিভাইস ইউজ করতে পারি আমরা এখানে একটা ভোল্টেজ ডিভাইডার ইউজ করতে পারি এটা হচ্ছে সবথেকে বেসিক আমরা যেটা দিয়ে ফিক্স থেকে ভোল্টেজ পেতে পারি ঠিক আছে এখানে আমি কি করবো টুয়েলভ কেন এটাকে আমি একটা ভেরিয়েবল রেসেন্স দেবো ঠিক আছে এটা যে একটা আউটপুট পাবো সেটা হচ্ছে কি ভি আউট আর ভি আউট এর ফর্মুলা কি লিখতে পারি আমরা এখানে ভি আউট ইকুয়াল টু টুয়েলভ টু আর পট ডিভাইডেড বাই আর পট প্লাস আর ওকে তাহলে দেখো আমার যে সার্কিটটা আছে সেখানে আমরা কী করেছি আমরা এখানে ফোর পয়েন্ট সেভেন কে নিয়েছি আর টেন কিলোমিটার পট নিয়েছি তাই তো তাহলে আমার এটা হচ্ছে টুয়েলভ ইন্টু আর কত ফোর পয়েন্ট সেভেন আর এই যে পটটা নিয়েছি এই পটেন্সিয় মিটারটা সেটার ভ্যালুটা কত হচ্ছে টেন কে তাই তো তার মানে সেইটা হতে পারে জিরো থেকে টেন কের মধ্যে ওকে জিরো হচ্ছে আমার মিনিমাম রেজিস্টেন্স আর টেন কে হচ্ছে আমার ম্যাক্সিমাম রেজিস্টেন্স তাই তো তাহলে দেখো যখন জিরো হবে তখন কী হবে আউটপুট ভোল্টেজ কত হচ্ছে আমি জিরো ভোল্ট পাচ্ছি প্রবলেম নেই আর যখন টেনকে নিচ্ছি তখন কত হচ্ছে আমার এখানে দেখো টেন ডিভাইডেড বাই ফোরটিন পয়েন্ট সেভেন ইন্টু টুয়েলভ তাই তো তাহলে এটা কত হবে এটা আমার এটা আমি পাবো সিক্স পয়েন্ট এইট ভোল্ট ওকে তাহলে দেখো এটা যদি ফোর পয়েন্ট সেভেনকে হয় আর এটা যদি একটা টেন কিলোমিটার পট হয় তাহলে আমার যে ভোল্টেজের যে রেঞ্জটা হবে কত পাচ্ছি সেটা আমি জিরো থেকে সিক্স পয়েন্ট এইট ভোল্ট পাচ্ছি ওকে তাহলে দেখো আমি এখানে যে সার্কিটটা তৈরি করেছি সেই সার্কিটে যে কন্ট্রোল ভোল্টেজটা এখানে আমি ইউজ করবো সেই কন্ট্রোল ভোল্টেজটা কত হবে এখানে জিরো থেকে সিক্স পয়েন্ট এইট ভোল্ট ওকে বোঝা গেল এবার দেখো এখানে যে গেনটা আমি নিব এই গেনটা আমার এখানে এগারো কেন নিচ্ছি আবার এই যে থার্মিস্টারটা আছে এই থার্মিস্টারের মিনিমাম রেস্টেন্স কত হতে পারে দশ ম্যাক্সিমাম রেস্টেন্স কত হতে পারে দুশো তাই তো এই দুটো কনসিডারেশনে রেখে আমি গনটাকে ক্যালকুলেট করেছি কি করে হচ্ছে দেখো যদি আমার থার্মিস্টারের রেজিস্ট্যান্স যদি দুশো হয় ম্যাক্স দিয়ে করছি আমি মিনিমামে যাচ্ছি না কেন মিনিমামের জন্য দেখো এখানে কত কন্ট্রোল ভোল্টেজ জিরো আছে আমাকে ম্যাক্স ধরতে হবে শুধু তাই তো যদি ম্যাক্সের জন্য দেখো তাহলে কি হচ্ছে আমার আর টি ইজ ইকাল টু হচ্ছে টু হান্ড্রেড ওহম ওকে আর আমার সার্কিট কি ছিল টেন কে আর এখানে ছিল আমার থার্মিস্টারটা যেটা হচ্ছে আমার টু হান্ড্রেড আর এখানে আমি ইনপুটে কি দিয়েছিলাম টুয়েলভ ভোল্ট ডিসি তাই তো এটা হচ্ছে আমার ভিটি তাহলে ভিটি কত আসছে ভিটি ইজ ইকাল টু হচ্ছে দেখো টুয়েলভ ইন টু হান্ড্রেড ডিভাইডেড বাই টেন থাউজেন্ড টু হান্ড্রেড ওকে এটা ক্যালকুলেট করলে আসবে টুয়েলভ বাই ফিফটি ওয়ান ওকে দিস ইজ মোর লেস ইকুয়াল টু টু থার্টি ফাইভ মিলি ভোল্ট ওকে মানে ভিটি হচ্ছে আমার টু থার্টি ফাইভ মিলি আর আমার যে ভি যেটা আসবে অ্যাম্প্লিফায়ার আউটপুট সেটা কত হচ্ছে টু থার্টি ফাইভ ভোল্ট ইন্টু ইলেভেন ই ফোল্টু কত হচ্ছে আমার টু পয়েন্ট ফাইভ এইট ভোল্ট ওকে তার মানে আমি এখানে যে ভোল্টেজ ডিভাইডারটা ইউজ করেছি সেই ভোল্টেজ ডিভাইডারটা আমার জিরো ভোল্টকেও নিতে পারবে আবার এখানে ম্যাক্সিমাম কত আসতে হবে টু হান্ড্রেডের জন্য টু পয়েন্ট ফাইভ এইট ভোল্ট আসতে পারে ঠিক আছে সেটাকেও ইজিলি করতে পারবে ওকে তার মানে আমি এখানে ফোর পয়েন্ট সেভেন কে আর টেন কে এর যে পটটা ইউজ হয়েছে সেটা পারফেক্ট আছে কোনো প্রবলেম নেই কিন্তু তুমি যদি এখানে গেনটাকে এগারো জায়গায় এগারো না করে ধরো তুমি করলে কি কে নিয়ে নিলে তাহলে গেন কত হবে একশো এক হবে তাই তো তাহলে গেন যদি একশো এক হয় তাহলে দেখো টু থার্টি ফাইভ মিলি ভোল্টটা কত হয়ে যাবে টু থার্টি ফাইভ মিলি ভোল্ট আমার তেইশ ভোল্ট হয়ে যাবে তাই তো কত যেতে পারে জিরো পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট এইট ভোল্ট যেতে পারে এখানে আমার ইভেন আমার ভোল্টেজ সোর্স কত আছে বারো ভোল্ট তাহলে আমি যদি আউটপুটটাকে তেইশ ভোল্ট করে দিই ফার্স্ট অফ অল তেইশ যাবে না কেন এখানে প্লাস বারো তাই না এখানে বারো ভোল্ট চলে যাবে তাহলে সেটা আমার স্মার্ট চয়েস হবে না গেল তো তো এই জন্য আমাকে গেনটা এমন করে চুজ করতে হবে যাতে আমি আমার কন্ট্রোল ভোল্টেজটাকে যাতে আমি পারফেক্টলি সেট করতে পারি বুঝা গেছ তো এখানে আমি এটাকে এমন করে চুজ করেছি ফোর পয়েন্ট সেভেন কে টেন কে পট নিয়েছি যাতে আমি এখানে জিরো থেকে সিক্স পয়েন্ট এইট যে কোনো ভোল্টেজকে নিতে পারি আর যদি আমি গেনকে ইলেভেন নিই তাহলে দেখো এটা ইজিলি হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে তুমি ইলেভেনের জায়গাতে গেন তুমি টোয়েন্টি টুও করতে পারো কোনো প্রবলেম নেই কেন দেখো এখানে আমি কত পেয়েছি টু পয়েন্ট ফাইভ এইট পেয়েছি তাই তো টু পয়েন্ট ফাইভ এইট যে ভোল্টেজটা আছে এটা কত এগারোর জন্য হয়েছে তাহলে যদি বাইশের জন্য করো গেন তাহলে কত হবে ওটা অ্যারাউন্ড ফাইভ ভোল্ট হবে কোনো প্রবলেম নেই ইভেন যদি তুমি এটাকে থার্টি থ্রি তিরিশ যদি গেন করো তাহলে আউটপুট কত হবে সিক্স ভোল্ট তাই তো তাহলে আমি তোমায় কী বোঝাতে চাইলাম এই যে অ্যাম্প্লিফায়ারটা আছে এই অ্যাম্প্লিফায়ারের গেনটা মিনিমাম ইলেভেন থেকে আমার কত করতে পারি থার্টি থ্রি নিতে পারি ওকে তুমি এগারো নিতে পারো তুমি তেত্রিশ নিতে পারো বাট ইন জেনারেল আমাদের টেনকে রেজিস্টেন্স পাওয়া খুব ইজি ওয়ানকে রেজিস্টেন্স পাওয়া খুব ইজি তাই জন্য আমরা কি আছে আর যেহেতু আমার যে পটটা ইউজ করতে হবে এখানে সেখানে দেখো টেন কে আর ফোর পয়েন্ট সেভেন ইউজ করেছি যাতে ভোল্টেজেন্সটা আমার জিরো থেকে সিক্স পয়েন্ট এইট ফোর পর্যন্ত আসে ঠিক আছে তোমাকে ডিজাইনটা এমন করে করতে হবে যাতে তুমি থার্মিস্টার যখন হাই টেম্পারেচার তখন রেসেন্স কত এখন দশ থেকে কুড়ি হবে যখন একদম লো টেম্পারেচার তখন রেসেন্স কত দুশো হবে তাই তো তার মানে ওর ভোল্টেজ কার কেমন হবে এরকম হবে তাই তো এটাকে তুমি এগারো দিয়ে গুণ করবে ঠিক আছে তাহলে কি হবে এটা হবে আমার ভি কন্ট্রোল ম্যাক্স এটা আমার হবে কি ভি কন্ট্রোল মিন তাই তো তাহলে আমার এই যে ভোল্টেজ ডিভাইডার যে সার্কিটটা আছে সেই সার্কিটের যে আউটপুটটা হবে সেই আউটপুটটা যেন এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটাকে কনসিডার করে করা হয় ঠিক আছে তুমি এখানে ফোর পয়েন্ট সেভেন কে না নিয়ে অন্য কিছু নিয়ে নাও নিতেই পারো ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন নাও কোনো দিনও বলবো না ফোর পয়েন্ট সেভেন কে টু পয়েন্ট টু কে ফাইভ পয়েন্ট ফাইভ কে যা খুশি ঠিক আছে কিন্তু যদি তুমি এটা চেঞ্জ করো তোমাকে এটাকেও চেঞ্জ করতে হবে বোঝা গেছে কি বললাম ঠিক আছে তো এইটা পুরোপুরি ডিপেন্ড করছে কার উপরে এর উপরে ঠিক আছে তো যখন তুমি পরীক্ষা যাচ্ছ তখন অত অপটিমাইজ করার দরকার নেই জাস্ট গেনকে এগারো করবে আর এখানে ফোর পয়েন্ট সেভেন আর টেনকে ধরলে ইজিলি আমার সার্কিটটা তৈরি হয়ে যাবে ঠিক আছে তুমি এটা এম করে ইজিলি এটা করতে পারবে কিন্তু তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে আমার কাছে টু হান্ড্রেড থার্মিস্টার নেই আমার কাছে কত আছে টেন কে থার্মিস্টার আছে এবার সেটার জন্য তোমাদেরকে আমি দেখাবো যে সার্কিটে কি কি চেঞ্জ করতে হবে ওকে তো লেটস করতে নেক্সট স্লাইড আমার কাছে যে থার্মিস্টারটা আছে সেটা হচ্ছে টেন কিলোহেমের থার্মিস্টার ওকে কি প্রবলেম দেখতে পাবো দেখো যখনই আমার কাছে টেন কিলোহেমের থার্মিস্টার চলে এলো তার মানে এখানে আমার অলরেডি দেখো টেন কে যদি লাগানো আছে এই পয়েন্টে পোটেন্সিয়ালটা কত হচ্ছে আমার এটা টেন কে যখন আমার রুম টেম্পারেচার তাই তো তাহলে এই সার্কিটের ক্যালকুলেশনটা হচ্ছে কি রুম টেম্পারেচারের জন্য ওকে এখানে কত দিচ্ছি আমি বারো ভোল্ট তাহলে কত ভোল্ট পাচ্ছি আমি ছ ভোল্ট ওকে আর আমি এখানে নিলাম নাইনটি ডিগ্রি টেম্পারেচার নাইনটি টি তার জন্য কত হচ্ছে সার্কিটটা করে দেখো আমি অলরেডি কালকে ক্যালিব্রেশন করে দেখেছি এখানে এটা হয় ওয়ান কিলো হোম যখন নাইনটি ডিগ্রি টেম্পারেচার যায় তো এটা কত হচ্ছে আমার টেন কে তাই তো এখানে কত পাচ্ছি আমি বারো হলে ওয়ান ডিভাইডেড বাই ইলেভেন ইন্টু টুয়েলভ তাই তো তার মানে কত ওয়ান পয়েন্ট ওয়ান অ্যারাউন্ড ওকে তাহলে দেখো আমার যে থার্মিস্টারটা আছে আমার কাছে দশ কিলোমিটার যে থার্মিস্টারটা আছে সেই থার্মিস্টারের ভোল্টেজ রেঞ্জটা কত হচ্ছে ওয়ান ভোল্ট টু সিক্স ভোল্ট ওকে এবার বলো দেখি আমার কি দরকার নেই কি বললাম আমি আমার এই যে পয়েন্টের যে ভোল্টেজটা আছে ভিটি সেই ভিটি রেঞ্জটা আমার হচ্ছে ওয়ান ভোল্ট থেকে সিক্স ভোল্ট পর্যন্ত ঠিক আছে তাহলে আমার সার্কিটে কি দরকার পড়বে না অ্যাম্প্লিফায়ারের কোনো দরকার পড়বে না বোঝা গেল ঠিক আছে আমি এটাকে ব্লক করে কেটে দিচ্ছি আমার এখানে অ্যাম্পলিফায়ারের দরকার পড়লো না কেন অলরেডি আমি এখানে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আমি কত বললাম ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট থেকে সিক্স ভোল্ট আর আমার এখানে যে সার্কিটটা আছে এই যে ভোল্টেজ দেওয়ার যে সার্কিটটা আছে এই সার্কিটটা কত দিতে পারবে আমাকে এই সার্কিট দিতে পারবে জিরো ভোল্ট থেকে সিক্স পয়েন্ট এইট ভোল্ট দিতে পারবে ঠিক আছে তাহলে এই সার্কিটটা আমার ওকে কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে দেখো আমার সার্কিটের মধ্যে এই সার্কিটটা কোনো দরকার নেই বাট এইটা আমার দরকার আছে যে আমার কম্পারিটিভাবে কাজ করবে যেখানে এই ফোর পয়েন্ট সেভেন কে আর এই টেন কিলোমিটার পর পারফেক্ট নো প্রবলেম ঠিক আছে কোনো প্রবলেম এটুকুতে হবে না ঠিক আছে এরপরে আমার এই রিলে সার্কিটটা আছে এ না নো প্রবলেম এইটুকুতেও পারফেক্ট কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে দেখো তোমাদেরকে যেহেতু আমি প্র্যাকটিক্যালটা করাচ্ছি সেখানে আমি এটাকে রিমুভ করে দিতে তো পারি না তাই না কেন তোমাদেরকে নিজেদেরকে বোঝাতে হবে তাই জন্য আমি কি করব আমার যে সার্কিটটা হবে সেই সার্কিটে আমি এখানে কিলো না নিয়ে আমি কত দেবো আমি শর্ট করে দেবো ওকে তার মানে কি হবে এটা হয়ে যাবে বাফার দেখো কেন হচ্ছে আউটপুট ভোল্টেজ ভি জিরো ইস কি হবে ভিআই ইন্টু ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান ওকে তার মানে আর এফল্ট জিরো হয় তাহলে কি হচ্ছে ভিজির টু ভিআই ওকে তাহলে আমার এখানে কোনো দরকার নেই আমি এই সার্কিটটা ইউজ তো করবো বাট এখানে কি করব এখানে জাস্ট আমি একটা শর্ট করে দেব ক্লিয়ার ওকে তাহলে আমার কাছে যে থার্মিস্টারটা আছে সেই থার্মিস্টার দিয়ে আমি যদি প্র্যাকটিক্যালটা করি আমাকে এখানে এটাকে শর্ট করতে হবে যেহেতু আমি কোনো অ্যাপ্লিকেশন চাইছি না যেহেতু তোমাদেরকে প্র্যাকটিক্যালটা করাচ্ছি তাই আমি এটা করালাম ওকে যদি আমাকে টু হান্ড্রেড ওম থার্মিস্টার থাকতে আমি কি করতাম আমি তাহলে এই সার্কিটটা ইউজ করতাম যে সার্কিটের মধ্যে দেখো দশ কিলো মিটার আছে ওকে ক্লিয়ার তাহলে আশা করি তোমরা এই প্র্যাকটিক্যালটা পুরোপুরি বুঝতে পেরেছ প্রত্যেকটা এলিমেন্টের কাজ রিলের কাজ ঠিক আছে এই যে কন্ট্রোল এলিমেন্ট রিলের কাজ হিটারের কাজ ট্রানজিস্টারের কাজ ঠিক আছে তারপরে এই যে কম্পিউটার সার্কিটের কাজ অ্যামপ্লিফায়ারের কাজ আর থার্মিস্টারের কাজ তো আশা করি পুরো প্র্যাকটিক্যালটা ক্লিয়ার ঠিক আছে এবার তোমাদেরকে আমি এই প্র্যাকটিক্যালটাকে জাস্ট একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন এই সার্কিট দিয়ে না করে সার্কিট দিয়ে স্টার্ট আমাকে বলা হলো সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাকে টেম্পারেচার কন্ট্রোলারটাকে সেট করতে হবে ওকে আমি দেখলাম সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার যে থার্মিস্টারটা আছে এই থার্মিস্টারটা আমাকে দিচ্ছে হচ্ছে ওয়ান ফিফটি মিলিফোল্ট ওকে আমার এই যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে যে অ্যাম্প্লিফায়ারটা তৈরি করেছি সেই অ্যাম্প্লিফায়ারের জ্ঞান ইলেভেন হওয়ার জন্য আমি এখানে কত পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট ওকে তার মানে আমি এখানে এই পটটাকে এমন করে অ্যাডজাস্ট করবো যাতে আমার যে কন্ট্রোল ভোল্টেজটা হবে সেই কন্ট্রোল ভোল্টেজটা আমার এখানে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট ওকে এই যে পোটেন্সিয় মিটারটা আছে পোটেন্সিয় মিটার রেজিস্টেন্সটাকে আমাকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোট করার জন্য নিজেদের মধ্যে চেঞ্জ করতে হবে ক্লিয়ার এবার দেখো সাপোজ ধরো তোমার টেম্পারেচারটা বেড়ে গেল টেম্পারেচার বেড়ে গেলে কি হবে রেজিস্টেন্সটা আমার কমে যাবে রেজিস্টেন্স যদি কমে যায় তাহলে কি হবে আউটপুট ভোল্টেজটা আমার ওয়ান ফিফটি মিলি ভোল্টেজ থেকে কমে যাবে ওকে যদি আউটপুট ভোল্টেজ যদি কমে যায় থার্মিস্টারের তাহলে অ্যামপ্লিফায়ারের পরে যে ভোল্টেজ ভি এ ভি এটা আমার কমে যাবে ওকে এবার দেখো এই যে কম্পিউটার সার্কিটটা আছে এই কম্পিউটার সার্কিটে পজিটিভে ঢুকছে ভিএ ঠিক আছে নেগেটিভে আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তো তাহলে এখানে ভিয়েটা কত ভিএটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টের থেকে কম তাই তো তাহলে কী হবে যেহেতু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্টের থেকে কম হচ্ছে পজিটিভ টার্মিনালে আউটপুট কী দিবে আউটপুট হবে মাইনাস টুয়েলভ ভোল্ট ওকে তাহলে আমি এখানে আউটপুট পাবো মাইনাস টুয়েলভ ফোল্ট যখন আমি এখানে মাইনাস টুয়েলভ ফোর পাবো তার মানে কী হবে আমার ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না ট্রানজিস্টারের মধ্যে যদি কোনো কারেন্ট না ফ্লো করে তাহলে দেখো আইসিও ফ্লো করবে না কেন আই বি টু যদি জিরো হয় তাহলে আইসি ইকোয়াল টু কী হবে বিটা ইন্টু আই বি টু জিরো তার মানে রিলে কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না তাহলে কী হবে রিলে এনার্জাইজ হবে না রিলে এনার্জাইজ না হলে ফিল্ড তৈরি না হলে এই রিলের যে সুইচটা আছে একটি হবে ডিসকানেক্টেড থাকবে রিলের কয়েলটা যদি ডিসকানেক্টেড থাকে সুইচটা তাহলে কি হবে হিটারটা আমার অফ হবে যখনই হিটার অফ হয়ে যাবে হিটার কী করবে টেম্পারেচারকে ডাউন করে দেবে বোঝা গেল নাও আরেকটা কন্ডিশন দেখাচ্ছি তোমাকে সেম এ পয়েন্টটা আমার আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ভোল্ট আমি কি বললাম আগেরটাতে আমি তোমাদেরকে বোঝালাম যদি টেম্পারেচার বেড়ে যায় এবার যদি দেখো ধরো টেম্পারেচার আমার কমে গেল টেম্পারেচার যদি কমে যায় তাহলে কি হবে রেজিস্ট্যান্সটা আমার বেড়ে যাবে রেজিস্টার্স যদি বেড়ে যায় তাহলে আমার ভিটি কী হবে বেড়ে যাবে ভিটি যদি বেড়ে যায় তাহলে ইলেভেন ভিটিতে কী হবে বেড়ে যাবে তার মানে আমি কত পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ভোল্টের বেশি পাচ্ছি ঠিক আছে তাহলে দেখো এই পয়েন্টের পোটেন্সিয়ালটা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থেকে বেশি আউটপুট কত হবে প্লাস টুয়েলভ ভোল্ট হবে তাহলে কী হচ্ছে এখানে আমার আউটপুট প্লাস টুয়েলভ ভোল্ট ট্রানজিস্টর আউটপুট প্লাস টুয়েলভ ভোট যখন আমাদের কী হবে আইবিটা আমার অন হয়ে যাবে ফ্লো করবে ওকে তাহলে কী হচ্ছে এর মধ্যে দিয়ে একটা আইভি কারেন্ট ফ্লো করলো আইপি কারেন্ট যদি ফ্লো করে তাহলে কি হবে আমার এই রিলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে আইসি রিলে কী হবে এনার্জাইজ হবে রিলে যদি এনার্জাইজ হয়ে যায় তাহলে কি হবে এই সুইচটাকে কানেক্ট করবে সুইচ কানেক্ট হয়ে গেলে কী হবে হিটারটা আমার অন হয়ে যাবে হিটার অন হলে কী হবে টেম্পারেচারটা আমার বেড়ে যাবে তা দেখো টেম্পারেচারটা কী কমে গেছিলো কী হলো বেড়ে গেল বোঝা গেল বাইতে হবে লাস্ট যেটা তোমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে কি এই যে আরবি ভ্যালুটা আমরা এখানে ট্রানজিস্টরটাকে সুইচ দিয়ে ইউজ করছি তাই তো তার মানে আমি কি চাইবো ট্রানজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা মিনিমাম হোক তাই তো ট্রানজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কোথায় মিনিমাম হয় যখন ট্রানজিস্টরটা স্যাচুরেশন রিজিয়নে কাজ করে ওকে যদি তোমার এই পোর্শনের প্রবলেম থাকে ট্রানজিস্টার কিন্তু সুইচ হিসেবে কাজ করতে হয় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে কি কো ট্রানজিস্টার সুইচ হিসেবে কাজ করছে ওকে তাহলে দেখো যখনই স্যাচুয়েশন রিজনে কাজ করাতে হবে তখন আরবি কত নেবে আমি ফর্মুলা বলে দিচ্ছি একটা আরবি ভ্যালু নিবে অলওয়েজ ইকুয়াল টু বিটা ইন্টু আর সি ঠিক আছে এটা কি হবে ম্যাক্সিমাম আর ম্যাক্স ওকে আরবি ম্যাক্স তুমি এখানে যদি ভ্যালুটা এর থেকে কম নাও তাহলেই ডান ধরো এই যে ট্রানজিস্টার ইউজ করছো সি হান্ড্রেড বিটা কত হয় দেড়শো হয় তাই তো এখানে রিলের যে রেজিস্টেন্সটা থাকে সেটা তুমি দেখে নেবে রিলের বডিতে লেখা থাকবে ফর্টি ওম বা টু ফর্টি ওম কিছুটা লেখা থাকবে ঠিক আছে সেই রেজিস্ট্রেন্সটা দেখে নিয়ে তুমি এখানে আরবি ভাবে ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে আমি তোমাকে বলছি যে কোনো ট্রানজিস্টর হোক না কেন তুমি এখানে ওয়ান কিলোহোমের রেজিস্ট্যান্স লাগিয়ে দেবে ঠিক আছে ওয়ান কিলোমের রেজিস্ট্যান্স লাগালে সেই ট্রানজিস্টারটা আমার কী হয়ে যাবে কাজ করবে অ্যাজ এ স্যাচুয়েশন রিজেন আর সুইচ হিসেবে কাজ করবে ঠিক আছে ওয়ান কিলোহোম থেকে অনেক কম তাই না আমার বিটা যদি দেড়শো হয় আমার যদি রিলে রেজিস্ট্রেন্স যদি আমার এখানে দশ হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কে হচ্ছে তাই না তো আমি এই জন্য তোকে ওয়ান কে বললাম ওয়ান লাগালে এটা এনা কোনো প্রবলেম নেই ওকে তো আশা করি তোমাদেরকে আমি টেম্পারেচার কন্ট্রোলের প্র্যাকটিক্যালটা পুরোপুরি বোঝাতে পেরেছি আর কালকে রাত্রের মধ্যে তোমরা এই প্র্যাকটিক্যাল যে থিওরি পোর্শনটা আছে ভালো করে দেখে নাও ভালো করে বুঝে নাও যার যা প্রবলেম আছে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে কমেন্ট বক্সে রিপ্লাই করব আর তাতেও যদি কোনো প্রবলেম থাকে আমি হয়তো আরেকটা ভিডিও আপলোড করব এর উপরে কোনো প্রবলেম নেই আমার ঠিক আছে কিন্তু এটা খুব একটা ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল তোমরা ভালো করে শিখো আর আমি চাইবো এক্সামে গিয়ে তোমরা এটাই করো কেন এটা খুব ইজি একটা প্র্যাক্টিক্যাল ঠিক আছে তো কালকে দেখা হচ্ছে কালকে আমি এই প্র্যাকটিক্যালটাই করবো ব্রেড বোর্ডে ওকে দ্যাটস অল ফর দিস ভিডিও সি উইন দা নেক্সট ওয়ান থ্যাংক ফর ইউর টাইম প্লিজ ডু শেয়ার দিস কনসেপ্ট উইথ your ফ্রেন্ডস এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ প্রেস দা লাইক বাটন ইট ইস রিয়েলি মিনস a lot ফর মি বাই বাই